অরুণাচল প্রদেশ, আর এখানে যা ঠান্ডা মানে বলার মতো নয়। কালকে আমি ঢুকেছি রাত্রিবেলা 1:00 এরকম হয়ে যাচ্ছিল, মাথাটা খুলে মানে গায়ে কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম, মাথা মানে ধরেছিল। সকাল থেকে গরম জল ফল খেলাম, তারপর ঠিক আছি মোটামুটি। আর জাস্ট ব্যালকনিটা, হোটেলটা একটা দুর্দান্ত পজিশনে, ব্যালকনিতে সুন্দর রোদ আসছে আর মাথা ব্যথাটা অনেকটা গেছে। তো আজকে বুমলা পাস আজকে আমরা যেতে পারবো না, বুমলা পাসের পারমিট নিয়ে অনেক ব্যাপার আছে, একদিনে পারমিট হয় না। সেটা বুমলা পাসের দিনই তোমাদেরকে বলবো, বুমলা পাসের পারমিট কীভাবে করতে হয়, কদিন টাইম লাগে, ক টাকা নেয়, সেটা বুমলা পাসের দিনই বলবো। আজকে কিছু তাওয়াঙে, কারণ আমি নিজে ভালো করে জানবো তারপরে বলবো, এই নয় যে মানে পরের ব্লগটা দেখার জন্য পরে বলবো, আমি নিজে ভালো করে জানি, পরের ব্লগে আমি ভালো করে তোমাদেরকে বলে দেবো। আর আজকে ব্লগটা তাওয়াঙে খুব ইন্টারেস্টিং কিছু সাইট সিন আছে, মনিস্ট্রি আছে, মনিস্ট্রির কিছু কাহিনী আছে, সেইগুলোকে এক্সপ্লোর করবো আর তোমাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা বাড়াবো না, ঘুম থেকে সকাল সকালই উঠে গেছি, কালকে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর ফ্রেশ একটা সুন্দর সকালে ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে। ব্রেকফাস্ট করবো, একটু ব্রেকফাস্ট করে কি বাইরে বেরিয়েও ব্রেকফাস্ট করতে পারি, এখনো শিওর তেমন কিছু ভাবিনি। মনিস্ট্রি ঘুরবো, আরও দু একটা জায়গা আছে ঘুরবো, ঘুরে মার্কেটটা ঘুরবো, কিছু টুকটাক গিফট কেনাকাটার আছে সেগুলো কিনবো, কিনে আর সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে করে আমি শেয়ার করতে থাকবো। হোটেল থেকে জাস্ট বেরোলাম আমরা, মনিস্ট্রি ফিরে যাচ্ছি, আর মনিস্ট্রির ডিস্টেন্স এখান থেকে 4 কিলোমিটার গুগল ম্যাপ বলছে। আর ভুবন গৌড়া ওরা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ওরা ওখানেই বসে আছে। মনিস্ট্রিটা রাস্তাটা বিধ্বস্ত, চারিদিকে এরকম গাছ, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, আর মনিস্ট্রিটা একটু উপরের দিকে, প্রথমে নিচে রাস্তাটা আরও উপরের দিকে একটু রাস্তাটা তো মানে সেরা লাগে রাস্তাটা। আর মাঝখানে কে যাবে হোটেলে যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, রোদের মধ্যে আমরা বুঝতে পারিনি, এখন বাইক চালানোর সময় যথেষ্টই ঠান্ডা লাগছে, হাতে পায়ে মানে রেডি ঠান্ডা লাগছে, তখন মোটামুটি গরম টাইপের মানে গরম গরম বাদ ছিল, বাইক চালিয়ে এত ঠান্ডা লাগবে বুঝতেই পারিনি। আর এই কাঠপাড়া রোদ এরকম, তার মধ্যে মানে একটা হেভি ঠান্ডা লাগছে, বুঝতে কি সুন্দর লাগছে দেখো তাহলে, দারুণ লাগছে না? গৌরবদের বাইকগুলো বাইরে দাঁড় করানো দেখে আমি ভেবেছিলাম তো বাইক ভেতরে ঢুকতে দেবে না, কিন্তু এখানে জিজ্ঞাসা করলাম বাইক ভেতরে ঢুকতে দেবে, আর এখন মোটামুটি মনিস্ট্রির এরিয়ার ভেতরেই আমরা ঢুকে গেছি। পেছনে কোথাও পার্কিং আছে সম্ভবত, পার্কিংয়ে গাড়ি রেখে আমাদের যেতে হবে। হ্যাঁ, মনিস্ট্রি এরিয়া পুরো, এটা মনিস্ট্রি এরিয়া। ও সুন্দর রাস্তা, তোরা বাইক রেখেছিস বাইরে কেন? আমি বাইক রেখে আস। আর ইউ ব্লগার? হ্যালো ব্রো। ইয়েস বা। হ্যালো ব্রো, হ্যালো। ফুক মারকিন। ইউ ব্লগার? হ্যাঁ। ফুক মারকিন। কে হাফ বুঝা? কে ইসকা হে বলা হে বাইক চো। ও হ্যাঁ উসকা। কে হে বলা? ভাইয়া পার্কিং কিধার হ্যায়? ক্যা? উদার। উদার। হ্যাঁ ইয়াহ সে যাও। রেসি সে মিলেগা। ওকে। পার্কিংয়ে চলে এসেছি, গাড়ি এখানে রেখেছি, পার্কিং বলতে একদম এই গেট, গেটের সামনেই পার্কিং, পুরোটাই তোমরা চলে আসতে পারবে। ওরা গাড়িটা বাইরে রেখেছে বললো নাকি আমাদের দেখা হয়েছিল, বললো হাঁটার ইচ্ছা হচ্ছে তাই আমি বাইরে রেখেছিলাম। তো এই মনিস্ট্রি গেট, জাস্ট গেটের উল্টো দিকেই পার্কিং, আর আমি হেলমেট, দুটো হেলমেটই রেখে যাচ্ছি, মনিস্ট্রির মতো জায়গায় আশা রাখছি এখানে চুরি হবে না। আর এই এন্ট্রি করছি, পুরো শান্ত একদম, জানি না ভিডিও করা অ্যালাউ কি না, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, পুরো একটা আস্তে করে শুনলে পাখির আওয়াজও পাবে, পুরো শান্ত একদম। মানে তাওয়াং খুবই একটা জনবহুল এলাকা, প্রচণ্ড গ্যাঞ্জাম, তার মাঝখানে এটা একদম শান্ত এলাকা। আর আমি হোটেলে দেওয়া জুতো পরেই চলে এসেছি, কারণ আমি জুতো আনিনি, তাই শুধু একটাই রাইডিং বুট এনেছি আর কিছু আনিনি হোটেলে পরা জুতো, আর পায়ে ঠান্ডাও লাগছে, এখন আর ঠান্ডা লাগছে না। এখানটা এটা খাবার দিচ্ছে, আচ্ছা
সুন্দর জায়গা। সবাইকে রিকোয়েস্ট করব যে যারা তাওয়াং আসবে তারা অবশ্যই মনিস্ট্রি হাতে একটা দিন টাইম রাখো, মনিস্ট্রিটা অবশ্যই ভিজিট করো, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে আর আলাদা রকম একটা মানে ফিল হবে ভেতর থেকে। ভেতরটা তো দুর্ধর্ষ। এটা এন্ট্রি গেট আর ভেতরে এখানে বসে প্রার্থনা টাইপের কিছু করা হয় ওনারা যেটা বললেন। সেখানে কথাও বলা যাবে না বেশি, কারণ লেখাই আছে সাইলেন্স থাকার জন্য। আর একটা কথা, তুমি ভিডিও করতে কোনো অসুবিধা নেই, শুধু ওনারা যখন প্রার্থনা করবে তখনই ভিডিও করা বারণ, বাদ বাকি টাইমে ভিডিও তোমরা করতে পারবে, অসুবিধা নেই কিছু। বৌদ্ধিস্টের সব কাজকর্ম এখানটায় প্রিন্টিং বা হাতে আঁকা কিছু এরকম টাইপের হবে। সুন্দর লাইট দিয়ে পুরোটা এরকম গার্ডওয়াল করা আছে, আলাদা শান্তি আছে, একটা সুন্দর গন্ধ আছে ভেতরে, ধূপ বা কিছু একটা সুন্দর গন্ধ একটা ভেতরে আছে, দুর্ধর্ষ লাগছে। এখানটায় প্রার্থনা করার জায়গা তো দেখালাম, এখানটায় ওনাদের কোনো দেব দেবীর মূর্তি আছে, নাম উচ্চারণ করা খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার নাম উচ্চারণ করা। বাবা তলাটা কি ঠান্ডা। আর জাস্ট গৌতম বুদ্ধের মূর্তিটা দেখো, মানে অবাক করার মতো, দুর্ধর্ষ লাগছে এটা। সুন্দর লাগছে, অনেক বড় মূর্তি, বোঝা যাচ্ছে না ফোনে হয়তো, ওপরে কাজ কি সুন্দর কাজকর্ম করে সাজানো। ভয়েসটা হয়তো অনেকটাই আস্তে আসছে, কারণ এখানে লেখাই আছে সাইলেন্স থাকার জন্য। তোমরা মনিষ্ঠীরা দেখলে ওটা হলো মেন মনিষ্ঠী ওই, আর ওই পাশ থেকেই একটা নামার জায়গা আছে নেবে, এখানে একটা এরকম ছোট্ট করে সুন্দর একটা মনিষ্ঠী আছে দেখতে পেলাম তলার দিকে, তাই নাবজি ওপর থেকে দারুণ লাগছে মনিষ্ঠীটা। আর এখানে বাচ্চারা খেলাধুলো করছে, আর ওই মাঠের মাঝখানে গৌরবরা বসে আছে। ওটা কে কে বসে আছে ওদের কিছু দেখতে পাচ্ছি না, ওটা সঞ্জয় নাকি? সঞ্জয় আর কে, বিভৎস লাগছে, পুরো ফাঁকা জায়গা, দারুণ লাগছে জায়গাটা, তাই না? আর এই মনিষ্ঠীটা ঢুকবো, কুকুরগুলো ডেকে যাচ্ছে, কাল সারা রাত কুকুর ডেকেছে টাওয়াংয়ে, ঘুমোতে দেয়নি রাত্রিবেলা। এখানে খেলাধুলো চলছে, দেখে মনে হচ্ছে যেন পিকনিক করতে এসেছি। গৌরব এখানে ঠাটবার নিয়ে বসে আছে, সানগ্লাস পরে, টুপি পরে, সঞ্জয় আছে, কি সুন্দর জায়গা। আর মনিষ্ঠীটা ওই সামনে আছে, একটু খেলার ইচ্ছা হচ্ছে, জানি না খেলতে নেবে কি না, খেলা হবে একটু, ও ফুটবল হচ্ছে, ক্রিকেট হচ্ছে, ও আচ্ছা ওই সাইডে ফুটবল হচ্ছে, এটা ক্রিকেট, যা বলটাই চলে যাচ্ছে, এই বল পড়ে যাবে তলায়।
মনেস্ট্রি থেকে জাস্ট নেমেছি, আর ওই এখানে একটা মনেস্ট্রি আছে, আর এই জায়গাটা ধরে আমরা প্রায় কত দু আড়াই ঘন্টা তো হবেই, মিনিমাম দু আড়াই ঘন্টা হবে বসে আছি। আর টুকটাক যা সাইট সিন আছে মনে হয় না আজকে হবে বলে, কারণ টুকটাক যা আছে এই মনেস্ট্রি আছে, আর একটু মার্কেটটা তো অবশ্যই ঘুরে দেখাবো। তার আগে লিটারেলি ব্রেকফাস্ট করিনি এখনো আমরা, জাস্ট জায়গাটা একবার মানে রাউন্ড দিচ্ছি, জায়গাটা একবার মানে দেখিয়েছি, তাও একবার দেখো মানে অসম্ভব ভালো, অসম্ভব ভাই। ওকে, মানে বীভৎস জায়গা এখানে, তোমরা প্লিজ তাওয়াং এলে এই জায়গাটা ভিজিট করবেই মাস্ট। আর আমি বলছি যে মানে কেউ নিরাশ হয়ে ফিরে যাবে না। আর একটু মনেস্ট্রিটা জাস্ট তোমাদের দেখিয়ে দিই, দেখি আমাদের একটু এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। চলো মনেস্ট্রিটা একটু দেখে নাও তোমরা। মনেস্ট্রি থেকে চলে এসেছি ডাইরেক্ট এই মা কালী হোটেল, এখানে কালকে রাতে খেয়েছিলাম, দারুণ খাওয়া দাওয়া এখানে। খাবার দিয়ে দিয়েছে আমাদের, এরকম ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, আলু ভাতে দিয়েছে, সালাড দিয়েছে, এখানটা একটা ঢেঁড়স আর কিছু তরকারি দিয়েছে, পায়েস দিয়েছে, শাক দিয়েছে, ডাল দিয়েছে, উচ্ছে দিয়েছে, আর মুলো ভাজা দিয়েছে। তো এটা পুরোটা 100 টাকা আর কি, এটা যতটা ইচ্ছে খেতে পারবে, আনলিমিটেড আর কি 100 টাকা। এরপরে মাছ মাংস অনেক ধরনের মাছ আছে, মাংস আছে, যা নেবে তার আলাদা আলাদা প্রাইস সব। লাঞ্চ করে আসার পরে মানে এতটাই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর একটা কথা, যারা অরুণাচল প্রদেশ বা তাওয়াং এর আগে এসছো, যদি কেউ দেখে থাকো ভিডিওটা, তাদের কি সেম প্রবলেম হয়েছিল কিনা একটু জানাবে প্লিজ, কারণ আমাদের মোটামুটি 6 জনের মধ্যে 5 জনেরই মাথা যন্ত্রণা করছিলো। যাই হোক, একটু ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর এখানে একটা জিনিস হলো, 8:30 মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়, আর এখনও তাই হয়েছে। এটা কিন্তু আমি মেন মার্কেটে দাঁড়িয়ে আছি, আর এখানটায় সব দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, আর আমি আছি আমার হোটেলের একদম সামনে, হোটেল লুমটা। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। আর সামনে গিফটের দোকান আছে, একটু গিফটের দোকানে ঢুকবো, একটু বাড়ির জন্য বন্ধুদের জন্য টুকটাক কিছু কেনার আছে। আর আমরা আপাতত সবাই মিলে বেরিয়েছি গিফটের দোকান, আর এপারটা এই পুরোটা মার্কেটে দেখে বুঝতেই পারছো মার্কেটের উপর দাঁড়িয়ে আছি। 8:00 মানে বন্ধ, তোমরা এই ভুলটা করো না। অ্যাকচুয়ালি শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো, আর কালকে বুমলা পাস যেতে হবে, এমনি একটু রেস্ট ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছিলাম, কারণ তাওয়াং আসার মেন উদ্দেশ্য হলো বুমলা পাস যাওয়া। তাই বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই, যে কটা দোকান খোলা আছে সেগুলো একটু ঘুরবো, দেখবো কী কী স্পেশাল জিনিস অরুণাচল প্রদেশের পাওয়া যায় সেগুলো দেখবো, কিছু কেনার থাকলে কিনবো, আর তোমাদেরকেও দেখাবো। ভগবান কই গেলি, কিছু বলছিস না আমার? আমিও তো ওই এখন ধূপ কোনো গিফট হবে একটা, আর নিজের জন্য একটা স্মৃতি নিয়ে আছে একটা। আরে অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ছিল তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো, কিন্তু শরীরটা আমার প্রচণ্ড খারাপ পড়ে গেছিল, আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এরা গিয়ে তোমার ডাকাডাকি করলো, তারপর বললাম চলো গিফট শপে এসো। সবার হচ্ছে জিনিস, সবার হচ্ছে মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা। আমি 3টে ওষুধ খেয়েছি, এখন মোটামুটি ঠিক আছি আমি। বাহ, ওয়াও, দারুণ দারুণ জিনিস পাওয়া। হ্যালো, অনেক কিছুই পাওয়া যায়, হেভি হেভি জিনিস যেগুলো আমি সিকিম টিকিমে গিয়েও দেখিনি, কিন্তু দাম প্রচন্ড বেশি। সামান্য একটা চাবির রিং ফিং 100 টাকা বলছে, না এতটাই বিষাদ। মার্কেটও বন্ধ হয়ে গেছে, দেখি সেরকম হলে কাল সকালে কিনতে হবে। কি সুন্দর কিউট দেখো জিনিসটা, আমার তো হেভি লেগেছে। দাম সব 400-500-600, দোকানটা একটু টিপটপ সাজানো তো, দাম প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস 500-600 টাকার নিচে কিছু নেই আর কি। তাই না, আমাদেরকে কী ঠকিয়ে নিচ্ছে সেটাও বুঝতে পারছি না আমরা, দিতে তো হবে কিছু। মার্কেট তো বন্ধ হয়ে গেছে, তো এখানকার কিছু ট্রেডিশনাল খাবার খাওয়া বলে আমরা একটু ঘুরছিলাম এবার পরে, তাও ম্যাক্সিমাম জায়গা বন্ধ ছিল। একটা জায়গায় এসছি জাস্ট
বীভৎস মানে ডেকোরেশন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর আমাদের হোটেলের ঠিক অপোজিটেই, এটা ঠিক অপোজিট না প্রায় অপোজিটেই, দা লিল্যাক নাম রেস্টুরেন্টটা। তো ট্র্যাডিশনাল ফুড বলতে তেমন কিছু নেই, ওই থুপ্পা আছে, ম্যাগি আছে, এগুলো ট্র্যাডিশনাল ফুড। তা এলাম যখন একটুখানি কিছু ট্রাই করব, আর লোকেশনটা জাস্ট ও একদম কাঁচ লাগানো, এরকম চারিদিকটা সুন্দর সাজানো, বীভৎস লাগছে আর কি। আর এখানে খাওয়ার মজাটাই আলাদা, এরকম ভিউ দেখতে দেখতে। খাওয়া দাওয়া করি, কেনাকাটা তো কিছু হলো না, তবে কেনাকাটা কালকে সকালে করবো, ওগুলো দেখাবো তোমাদের। আর এই ভুলটা তোমরা করো না আমাদের মতো ভুলটা, কারণ একটু তাড়াতাড়ি বেরিয়ো তাওয়াঙে, 6টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো মার্কেটিং, কারণ বন্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ তো। তো খাবারটা অর্ডার দিই, খাবারটা আসুক, আর আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। 8টা বাজে, 8টার সময় ডিনার কমপ্লিট। তো আমাদের ডিনার চলে এসেছে, নিয়েছিলাম ফ্রাইড রাইস, নিয়েছি নুডলস, নিয়েছি চিকেন নুডলস, আর বুবার নিয়েছে থুপকা, থুপকা তো না থুপকা নিয়েছে। ওর একটু সবসময় একটু আলাদা খেতে ভালো লাগে, ভালো হয়েছে। এখানে এসে থুপকা খাচ্ছে, এখানকার স্পেশাল ওটা, আমিও একটুখানি খেয়ে দেখলাম, বেশ ভালোই করেছে। আর কিছু চিলি চিকেন, তারপর ড্রামস্টিক কিছু নিয়েছি, ওটা আসতে এখনো 10 মিনিট টাইম লাগবে, ততক্ষণ ওয়েট করা যাবে না, কারণ এখানে যা ঠান্ডা এমনি ঠান্ডা হয়ে যাবে। তো ডিনারটা আমরা ঝটঝট করে নিই, নয়তো একদম ঠান্ডা হয়ে যাবে। অনেকদিন পরে এরকম ফোন পেয়েছি, এই ওরান সিস্টেম ফোন, একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোন করে বাড়িতে জানিয়ে দিই, একটু ফোনটাও করে নিই এখানে। কালকেও দেখলে সব মার্কেট বন্ধ হয়ে গেছে, আমরা রাত্রিবেলা ডিনার করে নিলাম। তো আজকের বুংলা বাস্তায় ঘুরে এসেছি, যে ব্লগটা তোমরা পরে ভিডিওতে দেখবে। তো এখন সবে ঘড়িতে বাজে বিকেল 5:50, আর এখন মার্কেটের হলো এইরকম অবস্থা, মানে কোনো ভিড় নেই, কিছু নেই, জাস্ট দেখো পুরো ফাঁকা। তো মার্কেট তেমন আছে দোকানপত্র, আর প্রচণ্ড দাম মার্কেটের। আর এমনিতে ভাবছি এখান থেকে আর কিছু কিনবো না, কারণ আমি বুমলা থেকে দুটো টুপি কিনেছি বুমলা লেখা, তো আর কিছু কেনার ইচ্ছা নেই। সামনে যাবো, এই দোকানটা যাবো, দেখবো জিনিসপত্র, যদি কিছু পছন্দ হয় দু একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে, ঠান্ডার কিছু জিনিস। তো দোকানের দিকে যাই, জ্যাকেটগুলো দেখছো, এগুলো 3,500-4,000 টাকা দাম, মানে প্রচণ্ডই দাম বেশি। কেনার তোমাদের জাস্ট একটু দেখানোর জন্য আমি ঢুকলাম, যদি মোটামুটি দামের তোমার দু একটা জিনিস কেনার ছিল, কিন্তু প্রাইস প্রচণ্ডই বেশি, অনেক অনেক। এখানে তো জিনিসের এত দাম যে কিনতেই পাচ্ছিলাম না। তো তাওয়াং সুভিনিয়ার বলে একটা দোকান সব পেয়েছি আর কি, হোটেলের জাস্ট উল্টো দিকে বলতে পারো আর কি, হালকা রাইটে আছে, ওল্ড মার্কেটে আছে, একদম রিজনেবল প্রাইস এখানে সব জিনিসে। যেমন এই ফ্ল্যাগগুলো আমি বলেছি সব, এগুলো অন্য জায়গায় 130 করে বলেছিল, এখানে ₹80 পাওয়া যাচ্ছে এগুলো। তারপরে এই চাবি রিং যেগুলো 100-120 বলছিল, এখানে 50-60, মানে একদম রিজনেবল প্রাইস। আর দোকানটা একদম টিপটপ ছিপছপ, দেখলে বুঝতেও পারবে তোমরা। আসলে দাওয়াং আসলে অবশ্যই মাস্ট ভিজিট করো এই দোকানটা, খুব ভালো ব্যবহার এনার, একবার হাই কর দিও, খুব ভালো ব্যবহার, আর দাম একদম সস্তা। তো সবাইকে ভিজিট করার জন্য অনুরোধ করছি, যারা তাওয়াং আসবে, যদি কিছু কেনার থাকে একদম এই দোকান ছাড়া কোথাও যাওয়া, একদম আমি পুরো মার্কেট ঘুরেছি, কোথাও একদম ঠিকঠাক দাম বলে না। আরো জিনিস কেনা আছে, ওগুলো বুমান ব্যাগে অলরেডি ঢুকিয়ে দিয়েছে, প্রায় 2,500 টাকা ভালো। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার প্রচণ্ড ঝামেলা, এইটা আমার নেওয়ার খুব পছন্দ হয়েছিল, নিয়ে যেতে প্রচণ্ড প্রবলেম বললে ওটা কনফিউজই এখনো পর্যন্ত আছি। আর দোকানটা সত্যি রিজনেবল প্রাইস, আর আমাদের শপিং আপাতত দাওয়াঙে, দেখলে তো এপার ওপারে জিনিসের দাম প্রচুর। আর এই যে দোকানটা দেখালাম, এই দোকানটা একদমই কম দামে, কম দামে মানে কি যেটা হওয়া উচিত ঠিকঠাক সেরকম দামে। আর এই বড় যে বুদ্ধটা দেখেছিলাম, বুদ্ধদেবের মূর্তিটা, ওটা নিয়েই, কারণ নিয়ে যাওয়া সত্যিই প্রবলেম বলে নেওয়ার খুব ইচ্ছা ছিল। আর
এই ছিল আমাদের কেনাকাটা ঘোরা তাওয়াংটা। আর ড্রোন শটগুলো কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর নেক্সট ভিডিও হতে রয়েছে কিন্তু বুমলা পাস নিয়ে। তো আজকে এখানেই, বাই, গুড নাইট। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।